আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আলোচনা করব দ অক্ষর দিয়ে ছেলেদের নাম ও অর্থ, এবং পরে আলোচনা করব ইসলামী সুন্দর নাম ও তার অর্থ নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক দ অক্ষর দিয়ে নাম। প্রথম নামটি হচ্ছে দাকিক, নামের অর্থ হচ্ছে সূক্ষ্ম। পরের নামটি হচ্ছে দরির, নামের অর্থ হচ্ছে আলোকিত বাতি বা দ্রুতগামী গোড়া। দাররাস, নামের অর্থ হচ্ছে পড়ুয়া বা বিদ্যান। দিরাত, নামের অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা। দুবাইস, নামের অর্থ হচ্ছে খেজুরের পায়েস বা ক্ষীর। দবির, পরিচিত একটি নাম, নামের অর্থ হচ্ছে চিন্তাবিদ। দবির, নামের অর্থ হচ্ছে চিন্তাবিদ। পরের নামটি হচ্ছে দায়েম, নামের অর্থ হচ্ছে চিরস্থায়ী। দাউদ, একজন নবীর নাম। দারেম, নামের অর্থ হচ্ছে এক ধরনের গাছের নাম। দুজা বা দাজা, নামের অর্থ হচ্ছে অন্ধকার। দিশার, নামের অর্থ হচ্ছে চাদর বা কম্বল। দারে, নামের অর্থ হচ্ছে বর্ম পরিধানকারী। এখন আলোচনা করব কিছু ইসলামিক সুন্দর নাম ও তার অর্থ নিয়ে। প্রথম নামটি হচ্ছে তাওহিদ, নামের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ। তাজবির, নামের অর্থ হচ্ছে চিত্র বা ছবি। তাজবির, নামের অর্থ হচ্ছে চিত্র বা ছবি। তাফসির, নামের অর্থ হচ্ছে সুসংবাদ দেওয়া। তাসলিম, নামের অর্থ হচ্ছে স্বীকার করা বা সমর্পণ করা। তানিম, নামের অর্থ হচ্ছে আরামায়েশ। তাওকির, নামের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন। তাওকির, নামের অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন। তাওফিক, নামের অর্থ হচ্ছে অনুগ্রহ বা সামর্থ্য। তাওফিক, নামের অর্থ হচ্ছে অনুগ্রহ বা সামর্থ্য। তাওসিফ, নামের অর্থ হচ্ছে প্রশংসা বা গুণ বর্ণনা। তৌসিফ, নামের অর্থ হচ্ছে প্রশংসা বা গুণ বর্ণনা। সিদ্দিকা, নামের অর্থ হচ্ছে সত্যবাদিনী। সিদ্দিকা, নামের অর্থ হচ্ছে সত্যবাদিনী। সাহবা, নামের অর্থ হচ্ছে লোহিত বর্ণের সরাব বিশেষ। সাফওয়াত, নামের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ক্রিম বা ফুল। সাবাবা, নামের অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা। সাবাবা, নামের অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা। সাফিয়া, নামের অর্থ হচ্ছে পরিষ্কার বা উজ্জ্বল। সাফিয়া, নামের অর্থ হচ্ছে পরিষ্কার বা উজ্জ্বল। সাইমা, নামের অর্থ হচ্ছে রোজাদার। সাইমা, রোজাদার। সাদাফ, নামের অর্থ হচ্ছে জিনুক। সাদাফ, নামের অর্থ হচ্ছে জিনুক। সাবিহা, নামের অর্থ হচ্ছে রূপসী, সুন্দরী বা প্রবাদ। সাভা, নামের অর্থ হচ্ছে সুন্দরী। সাভা, নামের অর্থ হচ্ছে সুন্দরী। মাহমুদা, নামের অর্থ হচ্ছে প্রশংসিত। মাহমুদা, নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আতেরা, নামের অর্থ হচ্ছে সুগন্ধি। আতেরা, নামের অর্থ হচ্ছে সুগন্ধি। নাজিফা, নামের অর্থ হচ্ছে পবিত্র। নাজিফা, পবিত্র। রিফা, সানজিদা, নামের অর্থ হচ্ছে ভালো বিবেচক। হুমায়রা, নামের অর্থ হচ্ছে সুন্দরী। হুমায়রা, নামের অর্থ হচ্ছে সুন্দরী। ফারিহা, নামের অর্থ হচ্ছে সুখী। ফারিহা, সুখী। নুসরাত, নামের অর্থ হচ্ছে সাহায্য। নুসরাত, নামের অর্থ হচ্ছে সাহায্য। সাদিয়া, নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবতী। সাদিয়া, নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবতী। নাফিসা আনজুম, নামের অর্থ হচ্ছে পবিত্র তারা। নাফিসা আনজুম, নামের অর্থ হচ্ছে পবিত্র তারা। নাফিসা, নামের অর্থ হচ্ছে মূল্যবান। নাফিসা, নামের অর্থ হচ্ছে মূল্যবান। হাবিবা, নামের অর্থ হচ্ছে প্রিয়া। হাবিবা, প্রিয়া। ফাহমিদা, নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী। ফাহমিদা, নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী। বোরহানউদ্দিন, নামের অর্থ হচ্ছে দিনের রক্ষক। বোরহানউদ্দিন, দিনের রক্ষক। কামরুল ইসলাম, নামের অর্থ হচ্ছে ইসলামের তরবারি। কামরুল ইসলাম, ইসলামের তরবারি। বাশির, নামের অর্থ হচ্ছে সুসংবাদ বহনকারী। বাশির, নামের অর্থ হচ্ছে সুসংবাদ বহনকারী। বাতেন, নামের অর্থ হচ্ছে প্রচ্ছন্ন। বাতেন, প্রচ্ছন্ন। ফাহিম, নামের অর্থ হচ্ছে পণ্ডিত বা বুদ্ধিমান। ফাহিম, পণ্ডিত বা বুদ্ধিমান। মাজিদুল ইসলাম, নামের অর্থ হচ্ছে ইসলামের জ্যোতি বিচ্ছুরণকারী। মাজিদুল ইসলাম, নামের অর্থ হচ্ছে ইসলামের জ্যোতি বিচ্ছুরণকারী। নাদিম, নামের অর্থ হচ্ছে বন্ধু বা সাথী। নাদিম, নামের অর্থ হচ্ছে বন্ধু বা সাথী। নাফিস, নামের অর্থ হচ্ছে উত্তম। নাফিস, উত্তম।
সামিনিয়াসার নামের অর্থ হচ্ছে সুন্দরী, সামিনিয়াসার নামের অর্থ হচ্ছে সুন্দরী। মাহবুব নামের অর্থ হচ্ছে উপকারী, মাহবুব নামের অর্থ হচ্ছে উপকারী। মশিরুল হাসান নামের অর্থ হচ্ছে সুন্দর আমানতকৃত, মশিরুল হাসান নামের অর্থ হচ্ছে সুন্দর আমানতকৃত। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিলে অবশ্যই নেক্সট ভিডিও বানাতে উৎসাহ অনুপ্রেরণা পাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।